মুন্সীগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলে পদ্মা নদীর তীরে অবস্থিত একটি জেলা এটি তার সমৃদ্ধ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত এটি একইভাবে ইতিহাস উৎসাহী এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে জেলার প্রশাসনিক কেন্দ্রের নামও মুন্সীগঞ্জ এবং এটি সড়ক ও নদী পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকার সাথে সুসংযুক্ত নদীটির বরাবর উর্বর সমতল ভূমি এবং আরও অভ্যন্তরীণ সীমাহীন ভূখণ্ড সহ এই অঞ্চলের একটি বৈচিত্র্যময় ভূসংস্থান রয়েছে স্থানীয় অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে ধান পাট এবং বিভিন্ন ফল চাষের প্রাথমিক ফসল জেলার সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণগুলির মধ্যে একটি হল ঐতিহাসিক শহর সোনারগাঁও যেটি মধ্যযুগীয় সময়ে বাংলার প্রাচীন রাজধানী হিসেবে কাজ করেছিল সোনারগাঁও ঔপনিবেশিক যুগের ভবন সমন্বিত একটি সুসংরক্ষিত এলাকা পানাম নগর সহ চিত্তাকর্ষক স্থাপত্যের অবশিষ্টাংশ নিয়ে গর্বিত সোনারগাঁওয়ের লোকশিল্প ও কারুশিল্প জাদুঘরটিও ঐতিহ্যবাহী বাঙালি শৈল্পিকতা ও কারুকার্য প্রদর্শন করে মুন্সীগঞ্জে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা এর সমৃদ্ধ অতীতকে প্রতিফলিত করে মুক্তারপুর সেতু মেঘনা নদীর উপর একটি ক্যান্টিলিভার সেতু এই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে আধুনিক প্রকৌশলের একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে জেলাটিতে অসংখ্য ধর্মীয় স্থান রয়েছে যেমন ইদ্রাকপুর দুর্গ মসজিদ একটি স্বতন্ত্র শৈলীর একটি প্রাচীন মসজিদ উপরন্তু এলাকাটি ঐতিহ্যবাহী মেলা ও উৎসবের আয়োজন করে যা মুন্সীগঞ্জের প্রাণবন্ত সাংস্কৃতিক টেপেস্ট্রির অন্তর্দৃষ্টি প্রদান করে মুন্সীগঞ্জের পশ্চিম সীমানা ঘেসে বয়ে চলা চলাপদ্মা নদী জেলার নৈসর্গিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে নদী পরিবহন স্থানীয় অবকাঠামোর একটি অপরিহার্য অংশ যা মুন্সীগঞ্জকে অন্যান্য নদীমাতৃক অঞ্চলের সাথে সংযুক্ত করে ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও মুন্সীগঞ্জ শুধু অতীতের ভাণ্ডার নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখে জেলাটি তার ঐতিহ্য সংরক্ষণের সাথে সাথে বিকশিত হতে থাকে এটিকে দেশের হৃদয়ে ঐতিহ্য এবং অগ্রগতির একটি আকর্ষণীয় মিশ্রণে পরিণত করে